কেউ যদি চায় যে পরকালে আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করুক তাহলে তাকে দুনিয়াতে একটি কাজ করতে হবে আর যদি মানুষের উপকার করতে না পারি অন্তত কারো ক্ষতি করব না যে কোনো সমস্যায় বান্দা পড়তে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উসাল্লি ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল আরাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা কেউ যদি চায় যে পরকালে আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করুক তাহলে তাকে দুনিয়াতে একটি কাজ করতে হবে যেটা আমরা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটির কথা বলেছেন সেটি হচ্ছে সামর্থ্য অনুযায়ী কোনো মানুষকে সাহায্য করা একজন মানুষ কষ্টে আছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তার কষ্ট দূর করার চেষ্টা করেছেন একজন মানুষ অসুস্থ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দেখতে গিয়েছেন তার চিকিৎসার জন্য সহযোগিতা করেছেন যে কোনো সমস্যায় বান্দা পড়তে পারে আপনি আল্লাহ তাআলার আরেকজন বান্দা হয়ে যদি সেই বান্দার প্রয়োজন পূরণ করেন তার দুঃখ দুর্দশা আপনি যদি উপলব্ধি করেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়ান তাহলে আল্লাহ তাআলা আপনার উপর করুণা দৃষ্টি রাখবেন এবং আল্লাহ তাআলা আপনার 100টি প্রয়োজন পরকালে পূরণ করবেন ইনশাআল্লাহ এজন্য দুনিয়াতে আপনি যত মানুষের উপকার করবেন যত বেশি উপকার করবেন পরকালে আপনি তত বেশি উপকার লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রয়োজনগুলো পরকালে আরো বেশি পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তো এজন্য আসুন আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী যতজন মানুষের উপকার করা যায় ততজন মানুষের উপকার আমরা করব ইনশাআল্লাহ আর যদি মানুষের উপকার করতে না পারি অন্তত কারো ক্ষতি করব না মানুষের উপকার করাটা ভালো কিন্তু মানুষের ক্ষতি করাটা হচ্ছে সবচেয়ে জঘন্যতম একটা কাজ যেটা মানুষ হিংসার বশবর্তী হয়ে মানুষ লালসার শিকার হয়ে মানুষ একজন আরেকজনের উপর শত্রুতা করে যেটা করে তো আসলে আল্লাহ তাআলা আগেই বলেছিলেন আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছিল যে আল্লাহ আপনি কি তাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন এমন মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং যারা দুনিয়াতে গিয়ে ফিতনা সৃষ্টি করবে তো এজন্য আমরা যেন দুনিয়াতে ফিতনা সৃষ্টি না করি আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের জবাবে বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না তো এজন্য দুনিয়াতে আসলে ফিতনা সৃষ্টি করা অন্যের ক্ষতি করা জঘন্যতম অপরাধ এই অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আমরা যেন সকলের প্রয়োজন পূরণের একটা মাধ্যম হতে পারি আমরা যেন উপলক্ষ হতে পারি আল্লাহ সেভাবে আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু